আজকের এই ভিডিওতে নেটওয়ার্ক নামে যে সিস্টেম ফোল্ডারটি আমরা দেখতে পাই ডেস্কটপে, সেটা নিয়ে আলোচনা করব। ডেস্কটপে এই যে নেটওয়ার্ক সিস্টেম ফোল্ডারটি দেখতে পাচ্ছি, এটা ওপেন করলেই বোঝা যাবে আমার কম্পিউটার নেটওয়ার্ক কানেকশান আছে কি না সেটা বোঝা যাবে। দেখুন, আমার এখানে আমার এটা পিসি, এটা আমার যে পিসিতে কানেক্ট আছে সেই পিসি একটা। তো বর্তমানে আমার পিসিটি কানেক্ট আছে। আরও ভালোভাবে বুঝতে গেলে আপনি ওপরে এই নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন, এই যে দেখুন অপূর্ব পিসি কানেক্ট আছে। এটা মাঝে একটা কম্পিউটার আছে যার থ্রু আমার নেটওয়ার্ক কানেকশান আছে, আর এটা না যদি থাকতো তাহলে এখানে ক্রস চিহ্ন দেখাতো। এই দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশান টু শুভদীপ নামে কানেকশান আমার কানেক্ট করা আছে। এখান থেকে আরও অপশানগুলি আছে, এখানে যদি কানেক্ট করতে যান নেটওয়ার্কের সঙ্গে যে নেটওয়ার্কগুলো অ্যাভেলেবল আছে, দেখুন এখানে কানেক্ট টু এ নেটওয়ার্ক করতেই এখানে একটি ছোট উইন্ডো খুলে গেল। এই দেখতে পাচ্ছি আমার শুভদীপ নামে যে ওয়াইফাই কানেকশানটা আছে সেটাতে আমার বর্তমানে আমার কম্পিউটারটি কানেক্টেড আছে। আপনি এখান থেকেও এটাতে গিয়েও এখানেও দেখতে পারেন, এর নিচে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার আছে, এটাতেও ক্লিক করলে এই ইউনিটটি আবার খুলে যাবে। এখানেও দেখতে পারেন, এখানে নেটওয়ার্ক সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। নেটওয়ার্কে কানেক্ট হতে পারবেন, ডিসকানেক্টও হতে পারবেন, বিভিন্ন চেঞ্জেসও করতে পারবেন এখান থেকে। দেখুন আমি যদি এটা ডিসকানেক্ট করে দিই, এখান থেকে ডিসকানেক্টও করতে পারবেন। এইভাবে দেখুন ক্রস চিহ্ন চলে এসছে, আবার কানেক্ট হতে চাইলে কানেক্ট করে দিলাম, দেখুন আবার কানেক্ট হয়ে গেছে। আবার যদি নিউ কানেকশান করতে যান তাহলে এই সেট আপে নিউ কানেকশান অ্যাড অর নেটওয়ার্ক করতেই পারেন। কোনো যদি প্রবলেম হয় নেটওয়ার্ক সম্পর্কে তাহলে ট্রাবল শুট প্রবলেমস করতে পারেন। এখানে ম্যানেজ ওয়্যারলেস নেটওয়ার্কস, এখানে এই নেটওয়ার্কগুলোর বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করতে পারেন। এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, ওয়াইফাই অ্যাডাপ্টারের সেটিং চেঞ্জ করতে পারেন, চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিং চেঞ্জ করতে পারেন। আপনার যদি কম্পিউটার ল্যানে কানেক্টেড থাকে তাহলে বিভিন্ন কম্পিউটারে আপনি যে কোনো ডেটা সেন্ড করার জন্য এখানে চেঞ্জ করতে পারেন এই চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিং থেকে। এইসব জিনিস আমরা যেগুলো নেটের সঙ্গে কানেক্টেড নেটওয়ার্ক নিয়ে, সেই সব জিনিস এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, দেখতে পারি এই নেটওয়ার্ক সিস্টেম ফোল্ডারটির দ্বারা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, যারা কম্পিউটার শিখছে বা শিখতে চায় তাদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট এরিয়াতে গিয়ে কমেন্ট করে জানাবেন।